वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग और प्रेजेंट्स राधुनी। राधुनीरा आजकल खूब सहजे विदेशी रान्ना আমাদের স্বদেশী হিসেবে বানিয়ে ফেলছে, কিন্তু কি করে এটা কি ভেবে দেখেছেন কখনো? আমি লক্ষ্য করে দেখেছি রাধুনীদের সাথে কথা বলে যে তারা অনেকেই কিন্তু ইদানিং ওয়ার্কশপস করছে এবং বেকারির সঙ্গে যুক্ত অনেক অনেক রাধুনীরা, এবং তারা এখন আর সময় নষ্ট করা বা ডিপ্রেশনে বসে থাকা বা কি করব একদম সেভাবে কিন্তু আমাদের রাধুনীরা থাকে না। তারা কিন্তু এখন যুক্ত হয়ে গেছে এই সমস্ত কাজে, আর সেটাই কিন্তু তুলে ধরেছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাধুনী। এরকমই আরও একজন রাধুনী আমাদের আজকের পর্ব, এবং সেই রাধুনী শেখাবে একটি বিদেশি রান্না সুন্দর করে আমাদের স্বদেশী হেসেলে। প্লিজ ওয়েলকাম আজকের রাধুনী, চলে এসো। নমস্কার মানালি। হ্যালো, হাই হাই। কি সুন্দর তোমার জাম জুয়েলারিগুলো, কি কালারফুল তুমি বাইরে থেকে, আই এম শিওর ভেতর থেকেও এতটা কালারফুল তুমি। আমি যেটা বলছিলাম সেটা কি খুব ভুল বলতো? না, যে এখন আর কেউ সময় নষ্ট করে না বসে যে কি করব আমার বর বাড়িতে কখন আসবে, আমার বাচ্চারা আমার সময় দিচ্ছে না। তারা ওয়ার্কশপস করছে, বিভিন্ন বেকিং ওয়ার্কশপগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, যেমন তুমি, তাই তো? তোমার তো দুটো দোকান আছে তাই না, কলকাতা শহরে? না, হাওড়ায়। আমাদের হাওড়াতেই দোকান আছে, যেটা আমি সম্পূর্ণ নিজে দেখি। ভেরি গুড। আর সেখানে কি বেকিং টেকিং সমস্ত কিছু তুমিই করো? হ্যাঁ, সমস্ত কিছু আমি করি, প্লাস বেকিং রিলেটেড সমস্ত জিনিস সেখানে পাওয়া যায়, পুরোটাই আমি দেখি একদম। এবং অনেক বিদেশি রান্না যেগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, তার মধ্যে একটা হচ্ছে চিজ, তাই না? আগে আমরা তেল গড়িয়ে মাটন খেতাম, এখন আমরা চিজ দিয়ে বিভিন্ন রান্না খাই। তো হ্যাঁ, অবশ্যই কম কোয়ান্টিটিতে খেতে হবে। আজকে তোমার রান্নাতে প্রচুর চিজ রয়েছে, তাই? একদম। অনেক, তোমার নামটা একবার জোরে সবাই। আমার নাম হলো পৌলমী নন্দী, আমি এসেছি হাওড়া থেকে। হাওড়ার পৌলমী নন্দী রান্না করবে দুখানা বিদেশি রান্না আমাদের স্বদেশী হিসেবে। আর সেই দুটো বিদেশি রান্নাগুলো কি কি? একটা হলো তোমার ইটালিয়ান লাজানিয়া, আর একটা হলো অস্ট্রেলিয়ান ফিগ শেক। একটা হচ্ছে ইটালিয়ান, আমরা সবাই খেয়েছি বিভিন্ন সময়, লেয়ার করে ওটা বানানো হয় চিজ এবং বিভিন্ন কিছু দিয়ে, আর মাঝখানে পুরো মাংসের সুন্দর পুর থাকে। তো সেই চিকেন লাজানে আমরা শিখবো আজকে ইটালিয়ান রান্না, আর তারই সাথে শিখবো আরও একটা অস্ট্রেলিয়ান রান্না, যেটা কিন্তু বাচ্চাদের হট ফেভারিট হবে, কারণ সেটা একটু মিষ্টি মিষ্টি হচ্ছে, তাই তো? ফ্রিক শেক, শেক মানে বোঝাই যাচ্ছে, আমরা একদিকে জুস খাই, স্মুদি খাই, শেক খাই, ঠিক তেমন এটাও কিন্তু একটা ফ্রিক শেক, যেটা তোমাকে ফ্রিক আউট করে দেবে বলে আমাদের বিশ্বাস। শুরুতে কোনটা করবো, ইটালিয়ান না ইটালিয়ান? ইটালিয়ান চিকেন লাজানে তৈরি হবে প্রথমে, কিন্তু তার আগে চিকেন লাজানে তৈরি করতে কি কি লাগে একবার দেখে নিই। রেড সস, হোয়াইট সস, লাজাকনা শিটস, গ্রেটেড চিজ, মিক্সড হার্বস, গোলমরিচ গুঁড়ো। তোমার লাগছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন সয়াবিন অয়েল, এই নাও, তোমার মতো করে ব্যবহার করে ব্রাশ করে। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে হাজবেন্ড, আমি আর আমার ছেলে, ছোট পরিবার, সুখী পরিবার। তো তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হাওড়াতে। আচ্ছা, লাভ ম্যারেজ নাকি? একদম একদম লাভ ম্যারেজ। ওয়াও, বেকো করো মেকো করো। কিভাবে হয়েছিল প্রেমটা শুনি একটু, হাতে রান্না খাইয়ে? না না, একদমই না, ওই স্কুল লাইফ থেকে আর কি। আলা, স্কুল লাইফ থেকে? একদম একদম। ও মানে ও থাকতো দূরে, ও হোস্টেলে থাকতো। করতে বলতে পারো? আচ্ছা, প্রথমে আমরা যেটা দেবো সেটা হচ্ছে এই রেড সসটা, ঠিক আছে? আমরা একটু প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম, রাইট? আচ্ছা, এই রেড সসটা কি দোকানে পাওয়া যাবে না বানাতে হবে? না, এটা বানাতে হবে। হ্যাঁ, সেটা একটু বলে দাও সবাই। এটাতে আছে কুরনো গাজর, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর একটু বিনস আছে, দিয়ে আমরা ভালোভাবে কড়াতে সাদা তেলে নেড়ে নিলাম, রাইট? নিয়ে একটু মিক্স হার্ব দেবো, তাতে নুন, মিষ্টি, তোমার স্বাদ মতো, হ্যাঁ, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর টমেটো পিউরি। আচ্ছা, এইটা দিয়ে কড়াইতে ভালো করে, হ্যাঁ কড়াইতে, এটা ইটসেলফ একটা খুব সুন্দর তরকারি, ভীষণ ভীষণ। তুমি কি এর মধ্যে চিকেন দিয়েছো? একটু চিকেন আছে। লাজানেতে যদি মুখে চিকেনটা চিজের সাথে পড়ে, তোমরা ভেজও বানাতে পারো, যারা ধরো চিকেন খায় না। একদম, অনেকেই আছে ভেজ, কর্ন দেবে, মাশরুম দেবে, পনিরও দিতে পারো। হ্যাঁ, পনিরও গ্রেট করে দিতে পারো। যারা ভেজ খায় তারা পনির না খেলে তো আবার মানে তারা মনে করে কিছুই গেল না শরীরে। আচ্ছা, এবার এবার এইটার নামটা বলে দাও সবাই। এটা হলো লাজানিয়া শিটস, ঠিক আছে? হ্যাঁ, লাজানে শিট, লাজানিয়া শিট, এগুলো তোমার দোকানে কিনতে পাওয়া যায় বা তুমি বাড়িতেও এগুলো মেক করতে পারো, কিন্তু এত ঝামেলা আমাদের দরকার নেই। যেমন পিৎজা বেসটা পাওয়া যায় দোকানে, ঠিক তেমন এই শিটস গুলো, লাজানে শিটস গুলো কিন্তু দোকানে পাওয়া যায়, শিটস তোমার পাওয়া যায়। এবার আমরা এগুলোকে জাস্ট গরম জলে একটু বয়ল করে নিয়েছি নুন তেল দিয়ে, রাইট? ঠিক আছে, দিয়ে এই আমরা দুটো লেয়ার দিলাম, দিয়ে এর উপর আবার আমরা রেড সসটা দেবো।
Wow. বিদেশে কোথাও বেড়াতে গেছো? না গো, বিদেশে কোথাও বেড়াতে যাইনি। বিদেশি খাবারটা নিয়ে চলে এসেছি। কিভাবে শিখলে বিদেশি খাবারগুলো? ওই আর কি, ধরো মানে রান্না বান্না নিয়ে একটু পড়াশোনা করি, লেখালেখি করি, এই করতে করতে মানে হ্যাঁ কালেকশন। বিদেশে যাওয়ার ইচ্ছে আছে কোথাও? ইচ্ছে তো আছে। পার্টিকুলারলি কোথাও যাওয়ার ইচ্ছে আছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? হ্যাঁ, অস্ট্রেলিয়া ফ্রিক শেক তা যে তুমি বানাচ্ছ, যেটা দুধ দিয়ে খুব সুন্দর একটা শেক। হ্যাঁ, বাচ্চাদের খুব ফেভারিট হবে, বড়দেরও ভীষণ ভালো লাগে। বড়রা তো সব খায়, আমরা বলে বাচ্চাদেরটাও চাই, আমাদেরটাও চাই, মাঝারি বয়সেরটাও চাই, বয়স্কদেরটাও চাই, সব চাই আমাদের। আচ্ছা, এবার আমরা তুমি দিলে কি? রেড সস দিলাম। হ্যাঁ, রেড সস দিলাম, এটা হলো হোয়াইট সস। হোয়াইট সস, হোয়াইট সসটাও কি বানাবো না কিনে? হ্যাঁ, তুমি কিনতেও পারো, বাড়িতে বানিয়ে। তুমি কি করেছো? আমি এটা তোমার বানিয়েই নিয়েছি। কিভাবে বানালে? এটা ধরো আমি হাফ কাপ মাখন দিয়েছি, সাদা তেল, এই মাখন দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তার উপর, যাতে মাখনটা না জ্বলে যায়। তারপরে দু চামচ ময়দা দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এক কাপ দুধ ওর মধ্যে অ্যাড করেছি। যখন এবার ওটা ফুটবে, তারপরে ওকে অনেকটা গ্রেট করা চিজ দিয়ে একটু মিক্স দিয়ে আমরা নাবি। একটু চিজ গ্রেট করে দিলাম। হ্যাঁ, এটা কি নর্মাল চিজ? একদম নর্মাল চিজ। তুমি গ্রেটেড মজারেলা দিতে পারো, বা তুমি চেডার দিতে পারো, শেডার চিজ। ঠিক আছে, এবার ধরো সবসময় মজারেলা চিজ, এগুলো কিন্তু বিদেশি রান্নায় খুব ব্যবহৃত হয়, যেটা এখন আমাদের বাঙালিদের বাড়ি বাড়ি। আর একটা লেয়ার যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আরও একটা লেয়ার। আমাদের এখানে লেয়ার লেয়ারে তৈরি যে রান্নাগুলো, তার মধ্যে একটা ফেভারিট হচ্ছে আমাদের বিরিয়ানি। ভাত, ভাতের উপর একটা লেয়ার, তারপর একটা ভাতের লেয়ার, তাই না? এইটাও কিন্তু লেয়ারে লেয়ারে তৈরি একটা রান্না, কিছু নয় কিন্তু রান্নাটা, মানে এটা একটা তোমার রান্না, মানে হোলসাম ডিশ একদম, যেটা তুমি মানে লাঞ্চও সার্ভ করতে পারো, ডিনারেও সার্ভ করতে পারো বাড়িতে কোনো গেস্ট এলে, আর এর সাথে আর কিছু লাগে না। আর সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই রান্নাটা করবার জন্য আলাদা করে কিন্তু গ্যাস জ্বালিয়ে কিছু করতে হবে না। তুমি কোনো একটা সময় রেড সসটা, এই হোয়াইট সসটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দাও, তাহলে গেস্ট এলেও তুমি হ্যাঁ গল্প করতে করতে সার্ভ করে দিলে, একদম গল্প করতে করতে তুমি ডাইনিং টেবিলে বানাতে বানাতে দাও, লাজানে শীত স্থির বানাতে বানাতে তৈরি করে নিতে পারো। হ্যাঁ, তোমার যদি মনে হয় গেস্টের কাছ থেকে লুকিয়ে রান্নাটা করবে, তাহলে রান্নাঘরে গিয়ে করতে পারো। আচ্ছা, হোয়াইট সসটা আর একটু দিই। নিশ্চয়ই সকালবেলা বাড়ির সবার জন্য কি সবকিছু তৈরি করে দোকানে যাও? একদম, লোকজন আছে, তুমি দোকানে চলে যাও? না 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 না, নাকি কোন একদম সমস্ত কিছু করে দিয়ে যাও? একদম সব, ছেলে বেরোয়, ছেলের খাবার, আমার নিজের টিফিন, আমার হাজবেন্ডের টিফিন, সমস্ত করে তুমি সব সব একটু প্ল্যান করে রাখতে হয় তার জন্য একটু রাত্রিবেলায়। এটা কি মানে তুমি কারোর হাতে ছাড়বে না বলে? না সেটা নয়, ভালো লাগে রান্না করতে, ভালো লাগে, প্লাস ওরাও চায় তোমার হাতে। হ্যাঁ একদম, আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টে চললে সব কিছু করা যায়। খুব সুন্দর শাড়িটাও পরেছো তুমি, তুমি এত সুন্দর সুন্দর কালার কালারফুল শাড়ি যখন তুমি পছন্দই করো, আমি তোমাকে বলবো রাধুনী কালেকশনগুলো দেখতে, প্রিয় গোপাল বিষয়। আচ্ছা, আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। ঠিক, অ্যান্ড ইউ আর ডান। কি তাড়াতাড়ি একটা রান্না না? এ দেখো, উপর থেকে আমরা হ্যাঁ একটু দিলাম, এটা অপশনাল, তুমি নাও দিতে পারো। এটা দিলে খুবই ভালো লাগে, কারণ ফ্লেক্সও অ্যাড করা যায়। কেন বলছি, কারণ যেহেতু অনেকটা চিজ মুখে পড়বে, সেই জন্য একটু যদি হার্বস বা চিলি ফ্লেক্স এগুলো মুখে না পড়ে তাহলে কিন্তু জমবে না। তুমি কি মাইক্রোওয়েভে নিয়ে যাচ্ছ? সাবধানে যেও, অ্যান্ড অল দ্য বেস্ট। 10 মিনিটস প্রিহিটে দিয়ে কনভেকশন মোডে 180 ডিগ্রিসে 30 থেকে 35 মিনিটস অবধি রাখতে হবে, আর তারপর বের করে কেটে সার্ভ করতে হবে ইটালিয়ান চিকেন লাজানে। একটা দারুণ ফেভারিট বিদেশি রান্না কিন্তু তৈরি হয়ে গেছে, কনগ্রাচুলেশনস পৌলমি, খুব সুন্দর। মাইক্রোওয়েভ ওভেনে দেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম, এই যে চিকেন লাজানে। এটা আবার কেটে কেটে খেতে হবে, অদ্ভুত সুন্দর খেতে হয় এই খাবারটি। কিরমভাবে তাকিয়ে আছে যেন নিজের সন্তান, ভালো মানুষ, কিরমভাবে মা তাকিয়ে আছে যে আর। আচ্ছা, তাহলে এটাকে সাইড করে রাখি, এবার চলে যাব অস্ট্রেলিয়ান রান্নায়। উফ, ব্যাপার স্যাপারই আলাদা, ভিসা ছাড়া একবার ইচ্ছা নিয়ে একবার অস্ট্রেলিয়া আমরা যা আরম্ভ করেছি না। অস্ট্রেলিয়ান যে রান্নাটা সেটা কিন্তু মূলত বাচ্চাদের ফেভারিট, বড়রা তো খাবেই, কিন্তু সেটা হচ্ছে একটা শেক। দুধ আছে, চকলেট দেখতে পাচ্ছি আমি, হুইপড ক্রিম, হুইপ ক্রিম একটু স্ট্রবেরি কালার দেওয়া আছে না? আচ্ছা, স্ট্রবেরি, তার সঙ্গে তো আইসক্রিম রয়েছে। চলে চলো, বানাও বানাও। তৈরি হবে অস্ট্রেলিয়ান ফ্রিক শেক, কিন্তু তার আগে কি কি লাগবে একবার দেখে নি। চকলেট আইসক্রিম, স্ট্রবেরি হুইপড ক্রিম, দুধ, চকলেট সস, চকলেট বিস্কুট, ওয়েফার, রঙিন চকলেট।
পৌলমি তোমাকে আমি দেব, এগিয়ে গিয়ে দেব তোমার যা যা লাগবে, ঠিক আছে? তুমি বিশ্বাস করে করে বলো কি কি লাগবে। প্রথমে আমাকে তুমি আইসক্রিম দাও। আইসক্রিম প্রথমে? আচ্ছা, চকলেট আইসক্রিম নিশ্চয়ই ধরো। তুমি যদি বলো আমার হাজবেন্ডকে দাও, ছেলেকে দাও, তাহলে আমি দিতে পারবো, কিন্তু এখানে একটু জিনিসগুলো দিতে পারবো আমি তোমাকে। হাজবেন্ড আর ছেলেকে রেখে যখন দোকানে থাকো তুমি, দুটো ক্যাফে তাই তো না, দুটো বেকারির দোকান, তখন মিস করো তাদেরকে? কবার ভিডিও কল একদম না, ব্যস্ত থাকি, সময় একদম পাই না, ভেরি অনেস্ট। আচ্ছা তুমি আমাকে একটু, হ্যাঁ অনেস্ট কনফেশন, আমার ভালো লেগেছে সত্যি। তো কাজে মনে থাকলে মনে মনে থাকে না, হ্যাঁ মাঝে মাঝে খেয়েছিস কি না, হ্যাঁ একদম, একটু জিজ্ঞেস করো কারাকটা কখন ফিরবে মায়ের থেকে। ছেলে কি করে? ছেলে ক্লাস সেভেনে পড়ে, এখন একদম বড় হওয়ার, একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ড, একদম। তো কি খেতে ভালোবাসে তোমার কাছে? সব কিছুই ভালোবাসে, তাই বেস্ট। তাও টিফিনে ফেভারিট? টিফিনে ধরো লুচি তরকারি। লুচি তরকারি দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দেবো, দুধ দেবো? হ্যাঁ একটু দুধ দাও আমাকে, হ্যাঁ। আর বলো, আর আমাকে চকলেট সসটা দেবে, হ্যাঁ। তোমার ফেভারিট খাবার কি? আমার ঘি আলু সেদ্ধ আর ভাত। এত রান্না করে তো ঘি আলু সেদ্ধ ভাত, ওই জন্য নিজের জন্য। আমি ওই খাবারটার জন্য পৃথিবীর সব খাবারটা ছাড়তে পারি, সিরিয়াসলি, একদম। কিন্তু তুমি তো কি সুন্দর মেনটেন্ড গো, লোকজন ভয়তেই খাবারটা খায় না, খুব খুব অ্যাক্টিভ না তুমি? হ্যাঁ একদম। সকালবেলা থেকে উঠে কি কি করো? সকাল থেকে উঠে ধরো মানে বাড়িতে, এটা এবার তুমি ব্লেন্ড করে করব আমরা, হ্যাঁ। দুধ তো রয়েছে, দুধ আইসক্রিম আর চকলেট সস, দুধ আইসক্রিম আর হুইপ ক্রিম, আর হুইপড ক্রিম যেটা দেখো স্ট্রবেরি ফ্লেভার রয়েছে। আচ্ছা এবার দেখি কি কি হয়েছে, কি অবস্থায়। এবার তুমি স্ট্রেট ঢেলে দেবে? না তাহলে এবার দেখো একটু গ্লাসটা আমরা সাজাবো। আচ্ছা তাহলে তুমি এদিকে চলে এসো, তোমার এদিকের কাজ শেষ তো? হ্যাঁ ভেরি গুড। একটু সরিয়ে দিই এদিকটাতে। আচ্ছা আমরা যেটাতে ধরো সার্ভ করবো, এই গ্লাসটা একটু এই সসে আমরা ডিপ করে নেব। ওকে, মানে যাতে যখন চুমুক দেবে গ্লাসে তখন প্রথম ওই ফ্লেভারটা পাবে চকলেটের। এটা একটু এরকম ড্রেজল হয়ে পড়বে আর যাতে এই ডিজাইনটা নিচের দিকে আসে, মুখে তো চকলেট ফ্লেভারটা পাবেই। আর এছাড়া একটা দেখো ডিজাইন হচ্ছে যে নিচের দিকে চুয়ে চুয়ে পড়ছে, দেখতে ভালো, দেখতেও খুব ভালো লাগবে। দুটো কারণের জন্যই কিন্তু আমরা অনেক সময় লেবুর যেই শরবতগুলো হয় আমরা নুনেতে ডিপ করি গ্লাসটাকে, একদম মুখে ইয়ে ফ্লেভার পাওয়ার জন্য। এটা দুটোই পাওয়া যাচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে এই এই জিনিসগুলো যে বাইরে চলে আসছে এটাতে কোনো সমস্যা নেই? না 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 না, এটা তুমি একটু চিল করে তারপর তুমি এটা। দুখানা বিদেশি রান্না খুব সহজে আমাদের স্বদেশি হিসেবে তৈরি করে ফেলেছে পৌলমি, দারুণ দারুণ, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ। একটা হচ্ছে ইটালিয়ান লাজানে, না ধরো তুমি না, একদম আমি তো নেবই, নাহলে কি করে আমি বলবো বলো তো কেমন করেছো তুমি। অন্যটা তুমি একটা নিয়ে নাও, এটা ওটা অস্ট্রেলিয়ান একটা শেক, খুব সুন্দর দুখানা রান্না, খুব সহজ, আমরা এরকমভাবে প্রায় বানিয়ে থাকি, কিন্তু মূলত এগুলো যে অস্ট্রেলিয়ান শেক, এটা যে ইটালিয়ান রান্না, এটাই জানাচ্ছিল আজকে পৌলমি, সেই সমস্ত ক্লিয়ার করে দিয়েছে আমাদের কাছে। আর এই দুটো রেসিপি আমরা খেতে খেতে আপনারা দেখে নিন রেসিপিগুলো আরও একবার। রেড সস, হোয়াইট সস, লাজাকনা শিটস, গ্রেটেড চিজ, মিক্সড হার্বস, গোলমরিচ গুঁড়ো। প্রথমে একটা লাজাকনা শিট রেখে চিকেন রেড সসের স্তর দিয়ে তার উপর হোয়াইট সসের স্তর দিতে হবে। তারপর আবারও একটা লাজাকনা শিট দিয়ে তার উপর আবার রেড সস আর হোয়াইট সসের স্তর সাজাতে হবে। তারপর ওপর থেকে গ্রেটেড চিজ, মিক্সড হার্বস ও গোলমরিচ ছড়িয়ে 10 মিনিট প্রিহিট করা মাইক্রোওয়েভে 180 ডিগ্রি কনভেকশন মোডে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। তারপর পিস করে কেটে পরিবেশন করুন। ইটালিয়ান লাজাগনা, অস্ট্রেলিয়ান ফ্রিক শেক, চকলেট আইসক্রিম, স্ট্রবেরি হুইপড ক্রিম, দুধ, চকলেট সস, চকলেট বিস্কুট, ওয়েফার, রঙিন চকলেট। প্রথমে মিক্সিতে চকলেট আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভার্ড হুইপ ক্রিম, দুধ ও চকলেট সস একসঙ্গে শেক করে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি মেল্ট হতে হবে।
এবার যে গ্লাসে পরিবেশন করা হবে সেটা চকলেট সসের মধ্যে ডুবিয়ে নিয়ে গ্লাসটা ডিজাইন করে নিতে হবে। তারপর মিশ্রণটা গ্লাসে ঢেলে উপর থেকে হুইপড ক্রিম ও চকলেট বিস্কুট, ওয়েফার, রঙিন চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ও স্টেজের জন্য রয়েছে দারুণ কিছু পুরস্কার। আজকে পৌলমী আকাশের তরফ থেকে কি কি পাচ্ছে একবার দেখে নিন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। পৌলমী এই নাও, আকাশ আছে রাধুনির টিম তোমায় দিচ্ছে মেমোরেবল কাপ। দেখো তোমার সঙ্গে সবসময় থাকবো আমি, এখানে থাকবে তোমার ছবি, আর তোমার সঙ্গে থাকবো আমি সব সময়। তুমি যখন এই বেকারিতে বসে থাকবে, যে বলেছো না আমি এত কাজে ব্যস্ত থাকি, বর ছেলে কারোর কথা ভাবো না, তা আমার কথা ভাবতেই হবে, কারণ আমি সাথে থাকবো। খুব সুন্দর, এটা সব থেকে বড় প্রাপ্তি আমার। স্বদেশি এসেলে বিদেশি দুখানা রান্না শিখে গেছি, এখানে শেষ নয়। বাবা মোমোর পাঁচটা ভাউচার পাবে কে? পাবে পৌলমী। পৌলমী দেবে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর, পাঁচ ফোড়নের মগজ তোলাইতে। তোমার জন্য প্রথম প্রশ্ন, শিশু সাহিত্যিক সুকুমার রায় খাই খাই কবিতা অনুযায়ী ফরাসিরা কি খায়? সাপ, ব্যাং, ফড়ি? সাপ, ব্যাং। এর মধ্যে কোনটা থাকে মাছের তেলে? ভিটামিন সি, পলিস্যাকারাইড, ওমেগা থ্রি ফ্যাটস? ওমেগা থ্রি ফ্যাটস, একদম ঠিক। এনা তোমার প্রথম মোমোর ভাউচার, কনগ্রাচুলেশনস। নেক্সট কোয়েশ্চেন, মাইথোলজি অনুযায়ী দ্বাপর যুগে ভগবান দামোদর অন্নকূট উৎসব শুরু করেন, এই অন্নকূট শব্দের অর্থ কি তোমায় বলতে হবে? আমি দেবো তোমাকে তিনটি অপশন, অন্নের বিনিময় পাওয়া আশীর্বাদ, নাকি অন্নের পাহাড়, নাকি হাজার অন্নের ভোগ। অন্নের বিনিময় পাওয়া আশীর্বাদ, অন্নের পাহাড়। তুমি কতটা অন্নের পাহাড় বানিয়ে খাও, নাকি অল্প অল্প অল্প? আচ্ছা দেখি বই আছে। নিখুঁতি কি, নিরামিষ পদ, মিষ্টি না ফল? মিষ্টি। এই নাও ধরো তোমার মিষ্টি মুখের জন্য একটা মিষ্টি পুরস্কার। থ্যাংক ইউ। নেক্সট, শেফ কথাটার অর্থ কি? হেড কুক, রান্নাঘর, নাকি ফুড হ্যাবিটস? হেড কুক, একদম ঠিক। এনাও ধরো তোমার ওয়াও মোমোর ভাউচার, খেলা এখানেই শেষ। আমাদের আকাশ আটে রাঁধুনির টিম এতটাই খুশি তোমার দুটো অভিনব রান্না, ইটালি আর অস্ট্রেলিয়াকে তুমি মিশিয়ে দিয়েছো রাঁধুনির ছেলে, তাই এগুলো তোমার জন্য। খাওয়া দাওয়া করো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। একদম, তুমিও ভালো থেকো। একদম, তোমার যেরকম কালারফুল শাড়ি, কালারফুল সাজগোজ, আমার মনটাও কালারফুল রেখো, আর দেশ বিদেশের কালারফুল রান্না যেন সবসময় তোমার ইচ্ছা হয়, এটাই চাইবো। হাসি মনে সবসময় থেকো। আর আমরা এখন দেখে নেবো নীলাদি আমাদের জন্য কি টিপ রাখছে। কাঁচা দুধ ভীষণ ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। আমরা এরকমই মজা, আড্ডা, ঠাট্টা সবকিছু করে আমাদের আজকের পর্ব তো শেষ করছি, কিন্তু খাবার খাওয়া তো শেষ হবে না, স্টক তো ফুরোবে না। রাঁধুনিরা আবার আসবে, রাঁধবে, আর অপেক্ষায় থাকবো আমি মানালি।